আমেরিকায় রাহুল গান্ধীর সভায় তাণ্ডব খালিস্তানিদের, উঠল ভারত বিরোধী স্লোগান। আমেরিকায় রাহুল গান্ধীর সভায় বিক্ষোভ দেখালেন খালিস্তানিরা। বুধবার সান্তা ক্লারায় একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস নেতা। সেই সময়ই আচমকা সভাস্থলে ঢুকে পড়ে স্লোগান দিতে থাকেন খালিস্তানিরা। তবে গান্ধী পরিবার বিরোধী স্লোগানের মধ্যেও ঠান্ডা মাথায় খালিস্তানিদের কথা শুনতে চান রাহুল। প্রসঙ্গত, সাধারণ নাগরিকের মতোই আমেরিকা সফরে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। 5 দিনের সফরে আমেরিকায় গিয়েছেন রাহুল। প্রথম দিনে ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান। মোহাব্বত কি দোকান নামে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ঢুকে পড়ে খালিস্তানিরা। 1984 সালে শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তারা। বাধ্য হয়ে নিজের বক্তৃতা থামান রাহুল, তবে গোটা সময় কংগ্রেস নেতাকে হাসি মুখে দেখা যায়। স্লোগান শেষ হতে তিনি বলেন, আপনাদের স্বাগত জানাই, কারণ এটা ঘৃণার বাজারে ভালোবাসার দোকান। আসলে এটাই কংগ্রেসের বিশেষত্ব, যে আমরা সকলকেই খুব ভালোবাসি। কেউ যদি কিছু বলতে চায় তাহলে কোনো বাছবিচার না করেই আমরা তাদের কথা শুনে থাকি। তবে এই ঘটনায় কংগ্রেসকে এক হাত নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, 1984 সালে এমন আগুন লাগিয়েছিল যে তা এখনও নেবেনি, সেই জন্যই আমেরিকার মাটিতেও হেনস্তার মুখে পড়তে হয়েছে রাহুলকে।